আসসালামু আলাইকুম। সো সবার মধ্যে আবার হাজির আরেকটি নতুন সরকারি চাকরির সার্কুলার, যেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সো আমি তাদের ওয়েবসাইটে চলে আসছি, এখানে হয়তো সার্কুলারটা আমি এখানেও দেখিয়ে দেবো, প্লাস আমি সার্কুলারটা আপনাদের সুবিধাতে ডাউনলোড করে রেখেছি। সো আর বেশি কথা না বাড়ি, চলুন শুরু করা যাক। এই হলো দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে আপনার সার্কুলার, এখানে দেখতে পাচ্ছেন 100তম ব্যাচের সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। এখানে কিন্তু তারা নতুন একটি সরকারি সার্কুলার প্রকাশ করেছে। এখানে যদি আমি একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের, আসলে জানি না কতটুকু দেখা যাচ্ছে, কারণ যেহেতু একটি জেপিজি ফাইল, অনেকটাই লার্জ একটি ফাইল, সো সেজন্য হয়তো একটু খোলা খোলা দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং বয়স। সো ফার্স্ট আমি আপনাদেরকে একটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যেটি হলো আপনার বয়স। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার বয়স এত এত, আমি কিভাবে আবেদন করতে পারবো। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন 2/7/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের ভিতরে আপনার হতে হবে। জন্ম তারিখ এখানে 3/7/2000 থেকে, যাদের আপনার 2/7/2005-এর ভিতরে, সো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই বয়সটা কীভাবে আপনারা হিসাব করবেন। এখানে জাস্ট আপনারা শুধু এখানে লিখবেন এক ক্যালকুলেটর, এই যে এখানে আসতেছে এক ক্যালকুলেটর। আপনার এখানে আমি যেহেতু কম্পিউটার দিয়ে করতেছি, আপনার ফোন থেকে করতে পারবেন, অনেক অ্যাপস আছে, সো এখান থেকে আপনারা কিন্তু সুন্দরভাবে ই করতে পারবেন। এখানে আমি দেখিয়ে দিলাম 7, সাত এক 2023। এখানে যদি আপনার এখানে যে বয়সটা সেটি বসিয়ে দেন, যেমন আমারটা দিচ্ছি 19, এখানে কোনো একটু মিস্টেক হয়েছে, আপনারা এইভাবে ফোন থেকে দেখতে পারেন। আমি আর বেশি বক বক করতেছি, কারণ এখানে আপনারা, আমি শুরু করে দিই। এখানে আপনার কি বলা হয়েছে সার্কুলারটি, সেটি আপনাদের বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট এবং ইন্টার যেটি এইচএসসি সেটিকে আপনাকে অবশ্যই 2.50 রূপে উত্তীর্ণ হতে হবে। এখানে জাতীয় বেতন স্কেল 2015 আপনার 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে আপনার মূল যে বেসিক স্যালারি সেটি, এখানে আপনার তচ্ছ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিবিধ মোতাবেক প্রাপ্য অন্য অন্য সুবিধা দিয়ে এগুলো আপনার কিন্তু পেয়ে থাকবেন। আর নেক্সট হলো আপনারা দেখতে পাচ্ছেন 2/7/2003 তারিখে প্রার্থীর বয়স আপনার 18 থেকে 23 বছরের ভিতরে হতে হবে। এখানে যাদের জন্মটা এত তারিখ থেকে এত তারিখের ভিতরে, সো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে শারীরিক যোগ্যতা দেখা হয়েছে আপনার উচ্চতা, ওজন, বুকের মাপ এবং দৃষ্টিশক্তি, এখানে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আর এখানে মহিলা প্রার্থীর ক্ষেত্রে। সো আমি আপনাদের সুবিধা তো অবশ্যই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। এখানে পুরুষ প্রার্থীর এখানে আমি দেখে দিই 5 ফিট 4 ইঞ্চি আর সর্বনিম্ন যোগ্যতা, আর এখানে মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি, সরি 5 ফিট 0 ইঞ্চি। সার্কুলারটা অনেকটা খোলো, যার জন্য একটু কষ্ট হচ্ছে দেখতে। সো এখানে আপনারা ওজন এখানে দেখতে পাচ্ছেন 47, এখানে মহিলাদের ক্ষেত্রে 43 কেজি, আর এখানে আপনার বুকের মাপ 32 ইঞ্চি, আপনার 30 ইঞ্চি থাকতে হবে নর্মাল এবং 32 ইঞ্চি স্ফীত অবস্থায়, আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে আপনার নর্মাল 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এখানে চোখের দৃষ্টিশক্তি সেটি হচ্ছে আপনার 6/6 হতে হবে। এখানে আপনার দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, অবিবাহিত হতে হবে, তালাক বা অন্যান্য কোনো সেগুলো গ্রহণযোগ্য নয়। এখানে ভর্তির আবেদন এবং স্থান এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে, জেলা কোটায় আপনার ভর্তি করা হবে এবং যে জেলা যতগুলো কোটা রয়েছে আমি একটু সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আর তার আগে এখানে যে আপনার জেলা কোড, সেটি আপনার যদি ঢাকা হন সো DSA লিখবেন ঢাকা, আর রাজশাহী হলে RHA। সো এখানে আপনারা এই যে কুমিল্লা আছে, তারপরে ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, সো যারা এখানে যে ভোকেশনাল থেকে আপনার পাশ করেন, সো তাদের এখানে ক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা ইউজ করতে চেষ্টা করবেন। অনেকটাই বড় একটি সার্কুলার, যার জন্য খোলাটা দেখা যাচ্ছে। আপনার একটু সার্কুলারটা গুগল সার্চ করবেন অথবা অন্য কোনো ওয়ে থেকে সার্কুলারটি পেলে আপনাদের পক্ষে সেটি সুবিধা হবে। এখানে আপনারা একটি মেসেজ দিয়েছে, সো এগুলো একটু দেখে নেবেন। আর এখানে আমি এখানে যে আপনার দৃষ্টিকোণ, এটি কিন্তু আপনার আবেদন করার সময় অবশ্যই প্রয়োজন পড়বে। আমি
আবেদন অবশ্যই দেখিয়ে দিতে পারবো না, কারণ এখানে জাস্ট দেখানোর কিছু নেই, শুধু এখানে এসএমএস এর মাধ্যমে আপনার আবেদন করতে হবে। এখানে আবেদন শুরু করবে এবং শেষ করবে সেই নিয়ে একটু কথা বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1-2 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী 22 জানুয়ারি 2023 তারিখ সকাল 10 ঘটিকা হতে 31 জানুয়ারি 2023 24 ঘটিকা পর্যন্ত টিটি প্রিপেড মোবাইল থেকে ইংরেজিতে এসএমএস প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। এখানে আরেকটি কথা বলি, যাদের আপনার টেলিটক সিম নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনারা পারবেন, কোনো একটি দোকান বা কারো হেল্প করতে হবে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। সো আপনারা কিভাবে আবেদন করবেন আমি সেটি অবশ্যই এসএমএস টাইপ করে দেখিয়ে দেবো, সেটি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আর একটু নিয়মগুলো আমি একটু দেখে নিই, কারণ এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে তাদের সব থেকে একটু ভিন্ন হয়ে থাকে, তাদের ওখানে অনলাইন কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না, তারা এখানে এসএমএস এর মাধ্যমে কিন্তু তাদের যে প্রার্থী সেগুলো তারা সিলেক্ট করে থাকেন। বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী জিডি পদে এসএসসি সমমান পরীক্ষা এইচএসসি সমমান উত্তীর্ণ পড়তে ইচ্ছুক পুরুষ ও মহিলা টেলিটক প্রিপেড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত তথ্যগুলো টাইপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিজিবি স্পেস এইচএসসি পাসিং ইয়ার স্পেস এইচএসসি বোর্ড, দেন এখানে বোর্ড কিওয়ার্ড স্পেস এইচএসসি রোল স্পেস এসএসসি পাস ইয়ার এবং এসএসসি বোর্ড কিওয়ার্ড এবং এসএসসি রোল স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম এবং সেন্ড টু এত। সো আমি আপনাদের সুবিধা তো অবশ্যই এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন কিভাবে এসএমএস টি পাঠাতে হয়। এখানে প্রার্থীর এসএমএস প্রাপ্তির পর তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের একটি পিন নম্বর এবং সম্বলিত এসএমএস আপনাকে প্রেরণ করবে তারা, সেখানে এসএমএস একটি পিন থাকবে, সেটি আপনার অবশ্যই টাইপ করে নেবেন। এখন কথা বলা যাক আপনার আবেদনের খরচ কত বা আপনারা একটা ফোনে কত টাকা থাকতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তারা বলে দিয়েছে যে 100 টাকা তারা কর্তন করে নিবে এবং দেন দুটো এসএমএস পাঠানোর জন্য আপনাকে 110 টাকা আপনার টোটাল থাকতে হবে। তাহলে আপনারা এখানে কিন্তু সুন্দর করে এই যে তারা এখানে ভর্তির জন্য 100 টাকা কর্তন করা হবে, বিদায় দ্বিতীয় এসএমএস প্রেরণের পূর্বে টেলিটক প্রিপেড মোবাইলে আপনার 410 টাকা থাকা আবশ্যক। দ্বিতীয় এসএমএস প্রাপ্তির প্রার্থী রেজিস্ট্রেশন নম্বর সহ একটি কনফার্মেশন এসএমএস টেলিটক ও প্রার্থীর নিজস্ব মোবাইল প্রেরণ করা হবে। এখানে যদি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে তারা একটি হেল্পলাইন নম্বর দিয়েছে, সেটি আপনার একটু দেখে নেবেন। আমি এখন একটু এদিকে চলে আসি যে এখানে আপনার মূলত তারা কি বলেছে। এখানে শুধু যে বিজিবির নাম্বারগুলো, সো তারা কিন্তু এই দুটা নাম্বার থেকে আপনাকে জানিয়ে দেবে, অন্য কোনো নাম্বার থেকে যদি জানিয়ে দেয় সেগুলো আপনার কিন্তু অনেকটাই ফ্যাক, ঠিক আছে, 100% ফ্যাক। সো সেগুলো নাম্বার আপনার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখানে কিন্তু তারা দুটো নাম্বার দিয়েছে, 017 আর লাস্ট হচ্ছে 48 আর 019 সেটি হচ্ছে 777। আপনার এই দুটো নাম্বার অবশ্যই একটু মেসেজ আসলে চেক করে নেবেন, আর এমন একটি নাম্বার দেবেন যেন সেটি অল টাইম খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের সাথে তাদের যে কমিউনিকেশনটা সেটি গুড একটি কমিউনিকেশন হবে। এখানে দেখতে পাচ্ছেন ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে, একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না। সো এখানে আপনার জাস্ট কোন কোন মেডিকেলগুলো হয় এখানে তারা লিখে দিয়েছে। এখানে ফাস্টিং সুগার, এবি এসবি আইআইসি, এসবিএসএজি, আপনার অ্যান্টি এইচসিভি, সিরাম সিরামিন, দেন এখানে ড্রপ টেস্ট করানো হবে। তারপরে এগুলো আপনার সকল পরীক্ষাতে করে থাকে বা সেগুলো আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পাশের প্রভিশনাল সনদপত্র, যেটি প্রযোজ্য ক্ষেত্রে এখানে কিন্তু আপনার যে কাগজপত্রগুলো, সো এখানে একটু দেখে নেবেন আপনারা। সো এখানে যে বিজিবির সেখানে তথ্য দিয়ে ফর্ম এবং ফর্ম প্রিন্ট করতে হবে, সেটি আপনারা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। এখানে বলা আছে লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবির ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্য দিয়ে ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট পূর্বক উল্লেখিত তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ এবং সঙ্গে আনতে হবে। এখানে একটি আপনার ফর্ম নিয়ে যেতে হবে, সেটি আপনারা অবশ্যই ডাউনলোড করা আমি দেখিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি সাথে থাকুন। এখানে যে আপনার বলা হয়েছে এগুলো আপনার একটু দেখে নেবেন, কারণ আমি যদি এগুলো বলতে যাই ভিডিওটি অনেকটা লং ভিডিও হয়ে যাবে। এখানে আরেকটা দেখতাম বিশেষ দ্রষ্টব্য পরীক্ষার স্থান সময় পূর্বে উল্লেখিত এসএমএস সিম মোবাইল নম্বরে প্রাপ্ত হবে, সেটি অবশ্যই সাথে আনতে হবে। বিজিবি কর্তৃক প্রেরিত এসএমএস কপি স্ক্রিনশট বা ফরওয়ার্ডকৃত এসএমএস গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনার মেসেজটি খুব যত্ন করে রাখবেন, কারণ এটা যদি আপনারা নড়াচড়া বা কোনো কিছু করেন সো সেক্ষেত্রে কিন্তু তারা এখানে বলে দিয়েছে সেটি গ্রহণযোগ্য হবে না।
এখানে প্রার্থীর নাম, ঠিকানা ইত্যাদি ভুল সম্মিলিত এসএমএস গ্রহণযোগ্য হবে না, অযোগ্য বলে বিবেচিত হবে না। এখানে সাঁতার জানতে হবে আপনার সকল কিছু। এখানে কিন্তু এই যে মাদকের ক্ষেত্রে আপনাকে একটি ড্রপ টেস্ট করানো হবে, অবশ্যই যারা ধূমপান করেন সো ধূমপান থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং সকল কিছু কিন্তু এখন অনেকটা কঠিন একটি ইয়ে হয়ে গেছে। সো এই ছিল বিজিপির, আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইট থেকে আপনারা কীভাবে ওই যে ফর্ম সেটি আপনারা ডাউনলোড করবেন। সো এই হলো যে bgp.gov.bd ওয়েবসাইট। সো আমি এই সাইটে চলে আসছি, এখান থেকে আপনারা এখানে তারা একটু দেখে নেবেন। আমি এখন আপনাদের সেই ফর্মটি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনার সাথে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আসার পর এখানে উপরে যে মেনু বার সেগুলোতে আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড এখানে আপনার জাস্ট একটি ক্লিক করার পর এখানে আনার পর এখানে সাবমিটের জন্য, সরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি সেই ফর্মটি আসবে। আমার এখানে হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে আপনার ডাউনলোড, এই যে ডাউনলোড আসার পর এখানে ভর্তি ইচ্ছুক যে ফর্ম আমি এটি দেখতে পারলাম কিছুক্ষণ আগেও। এখনও আপনার নেক্সট স্টেপে চলে এই যে ভর্তি ইচ্ছুক এই যে অন্যান্য ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে জানি না কত দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দিই আপনাদের সুবিধার্থে। এখানে দেখতে পাচ্ছেন বিজেপিতে ভর্তি ব্যক্তিগত তথ্যাদি ফর্ম। এখানে আমি যদি একটা নিউটিউবে ওপেন করি, এখানে কিন্তু এই যে এটি ফর্ম, আমি ফর্মটা ডাউনলোড দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এবং আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটি দিয়ে দেবো। সো আপনার এই ফর্মটা ডাউনলোড করবেন, করে প্রিন্ট করবেন। আপনারা এক কপিও করতে পারেন, দুই কপিও করতে পারেন, সেটি আপনাদের উপরে ডিপেন্ড করবে। এখানে করার পরে সুন্দর করে, যেহেতু ফর্মটা বাংলায়, আপনারা এখানে বাংলায় বোঝানোর মতো কিছু নেই, সো আপনারা এখানে সুন্দর করে সেটি আমি ডাউনলোড করে রাখছি। এখানে আমি ডেস্কটপে ডাউনলোড করছি, ডাউনলোড এখানে যদি আমি ওপেন করি দেখতে পাচ্ছেন এই হলো আপনার যে মূল ফর্ম সেটি এখানে আমি ওপেন করলাম। এখানে করার পরে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য বলে এখানে আপনার যে ছবিটি থাকবে সেই ছবিটি এখানে আঠা অথবা স্টেপলার দিয়ে লাগিয়ে দিবেন যেন ছবিটা খুলে না যায়। এখানে রেজিস্ট্রেশন কিন্তু আইডি এবং পদের নাম, এখানে আপনার যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে লিখে দেবেন। অ্যান্ড দেন এখানে আইডি থাকবে একটি, সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। এখানে নাম, পেশা বিজিবি যদি চাকুরত হলে সেগুলো ব্যক্তিগত নম্বর এখানে দিবেন। আর অবশ্যই এখানে আপনার ভাই বোনের তথ্য দিয়ে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, সো তাদের নাম এবং পেশা এবং কার উপর নির্ভরশীল, সো সকল কিছু এখানে আপনারা অবশ্যই লিপিবদ্ধ করবেন। বর্তমান ঠিকানা এখানে আপনারা অবশ্যই লিখে দিবেন। এখানে আমি আর বোঝানোর মতো তেমন কিছু দেখতেছি না। সো এই ছিল বিজিবির একটি সরকারি চাকরি সার্কুলার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যা যাদের অবশ্যই কোথাও অসুবিধা রয়েছে সো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি হাসান আপনাদের কমেন্টে যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেন আপনার চাকরির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।